হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো ভৌতবিজ্ঞানের অঙ্ক সমাধান নিয়ে এসেছি। পেজ নাম্বার 252 থেকে 261। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে টেস্ট পেপার বেরিয়েছে তার সমাধান অলরেডি আমি শুরু করে দিয়েছি, কয়েকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে দেখো 252 থেকে 261 পেজ অঙ্ক সমাধান করে দেব। তো চলো শুরু করি। প্রথম দেখো 3.2 পেজ নাম্বার 252। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 760 মিমি এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 3 লিটার হলে এনটিপি তো ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে আমাদের পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এই ফর্মুলা করতে হবে, যেহেতু এখানে তোমার চাপ আয়তনের চেঞ্জ বোঝাচ্ছে উষ্ণতা। তাহলে প্রাথমিক এখানে দেখো প্রাথমিক চাপ কত, 760 বসিয়ে দিলাম, প্রাথমিক আয়তন 3 লিটার বসিয়ে দাও, প্রাথমিক আয়তন কত, এই উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং 27+273 বসিয়ে দাও সমান এনটিপি। এনটিপি মানে কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার কত 760 মিমি এইচজি। তাহলে বসিয়ে দাও পি টুর জায়গায় 760, ভি টুটা বের করব, আর টি টুর জায়গায় 0 ডিগ্রি, মানে 0+273 কেলভিন। তাহলে এখান থেকে দেখো 707 কেটে যাচ্ছে, আর নিচে 300 হলো, আর এটা 273। সুতরাং এখান থেকে ভি টু সমান কত হচ্ছে, 3 × 273/300, 3 × 300 করে 100, 100 × 273 ভাগ করে দিলে 2.73 লিটার। পরের অঙ্ক দেখো 4.2 পেজ 252। 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে থাকে? যতগুলি অণু থাকে তত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে কতগুলি অণু থাকবে? এখানে দেখো 4.2 সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 32+32=64। সুতরাং 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড অণু থাকবে কত, অ্যাভোগাড্রো, কারণ আণবিক ভর যা তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অতএব 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড অণু কত থাকবে, অ্যাভোগাড্রো × 6.4/64। পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা শূন্য দিলাম, 64 64 কেটে গেল, 10 × 10^23 ভাগ করলে একটা কমে যাবে, 10^22। তাহলে এতগুলো অণু রয়েছে। এবার দেখো SO3 এর আণবিক ভর কত, SO3 হচ্ছে সালফার 32 আর 3 ×48 সমান 80। অতএব 6.022 × 10^23 SO3 অণু থাকে 80 গ্রাম SO3-তে। এবার দেখো এখানে 6.022 × 10^22 SO3 অণু থাকবে, তাহলে কত, 80 × 6.022 × 10^22 / 6.022 × 10^23। তাহলে এখানে দেখো 6.022 কেটে গেল, 10^22 × 10^23 কাটলে 10 10 80 কেটে গেল, তাহলে থাকলো 8 গ্রাম। সুতরাং 8 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডেই ততগুলি অণু থাকবে। এবার দেখো 4.2 অথবা পেজ নাম্বার 252। 6 গ্রাম কার্বনকে পড়ানোর জন্য যতগুলি প্রয়োজন, 6 গ্রাম কার্বনকে পড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পাওয়া যাবে? এখানে দেখো প্রথমে আমরা কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করাবো, কার্বন প্লাস O2 সমান CO2, 12 গ্রাম কার্বন, এদিকে অক্সিজেন হচ্ছে 32, সুতরাং 12 গ্রাম কার্বনকে পড়াতে অক্সিজেন লাগবে 32 গ্রাম, 6 গ্রাম কার্বনকে পড়াতে অক্সিজেন লাগবে 32 × 6/12 কাটাকুটি করে 16 গ্রাম। সুতরাং 16 গ্রাম অক্সিজেন লাগবে, এই 16 গ্রাম অক্সিজেন পটাশিয়াম ক্লোরাইড থেকে বের করতে হবে। সুতরাং ফর্মুলাটা দেখো, 2KClO3 সমান 2KCl+CO2, 2 × KClO3 আণবিক ভর বের করো, 39+35+16×3
সমান 2 × 122.5 সমান 245। আর এদিকে অক্সিজেন দেখো 3 × O2 মানে 32, সুতরাং 3 × 32 গ্রাম অক্সিজেন পেতে 245 গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে। অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন পেতে 245 × 16/3×32, 16 × 2 = 32 আর 245 আর নিচে 6 × 3 = 6, 245-কে 6 দ্বারা ভাগ করলে 40.43 গ্রাম। সুতরাং 40.43 গ্রাম KClO3 দরকার। পরের প্রবলেম দেখো 4.5 অর পেজ 252। একটি আলোরশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত? খুব সহজ অঙ্ক এগুলো। কাঁচের প্রতিসরাঙ্ক মিউ সমান sin I/sin R, সাইন আই হচ্ছে এখানে 45 আর sin 30, আর হচ্ছে sin 30। সুতরাং sin 45 1/√2, sin 30 1/2, 1/√2 × 2/2, √2 কেটে দিলে √2 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে প্রতিসরাঙ্ক হলো √2। পরেরটা দেখো 4.7 পেজ 253। দুটি পরিবাহী রোধ এমন যে একটি রোধ অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব প্রভেদ একই হলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কী হবে? দেখো দুটো পরিবাহী, প্রথম পরিবাহী রোধ R1 প্রবাহমাত্রা I1 ধরলাম, দ্বিতীয় পরিবাহী রোধ R2 প্রবাহমাত্রা I2 ধরলাম। তাহলে বিভব প্রভেদ একই, ভি ধরেছি, ভি সমান I1 R1 আর ভি সমান I2 R2 ওহমের সূত্র অনুসারে। এখানে দেখো বলছে প্রথমটা রোধ দ্বিতীয় অপরটির দ্বিগুণ, অর্থাৎ R1 = 2 R2। এবার দেখো ভি সমান I1 R1 থেকে I1 সমান কি? V/R1 আর I2 সমান V/R2। তাহলে I1/I2 অনুপাত করো, I1-এর জায়গায় বসিয়ে দাও V/R1 আর I2-র জায়গায় এই যে V/R2 বসিয়ে দাও, তাহলে V/R1 × R2/V উল্টে গেল, ভিভি কেটে গেলে R2/R1, R2 = 2 R1 বসিয়ে দাও, তাহলে R1 কেটে গিয়ে 2। সুতরাং I1 × I2 = 2:1। এবার দেখো 4.7 অর অথবা পেজ 253। সমান্তরাল সময় যুক্ত 8 ওহম ও 24 ওহম রোধ দুটির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। দেখো সমান্তরাল সময় যুক্ত হয়েছে দুটো, 8 ওহম আর 24 ওহম, সমান্তরাল সময় তুল্য রোধ কত হবে? দুটোর গুণফল বাই দুটোর যোগফল, গুণফল বাই যোগফল, খুব সহজ নিয়ম। তাহলে 8 × 24/8+24 করলে 32 হচ্ছে, আর এটা কাটাকুটি করে দাও, 6 দ্বারা 4 দ্বারা কাটলে ওপরে, 8 দ্বারা কাটলে 8 হচ্ছে 32, কাটলে 4 হয়, 4 × 24 কাটলে 6 ওহম হচ্ছে, ঠিক আছে? এবার দেখো 4.8 পেজ 253। X 92-235 থেকে X 92-231 বিক্রিয়াটিতে কটি আলফা এবং বিটা কণা নির্গত হয়েছে? প্রথমেই দেখো এই যে সমস্যাটা এইরকম, 92-235 থেকে 92-231, প্রথমে আমরা আলফা কণা বের করব। আলফা কণার সংখ্যা কত হবে? এই ভর সংখ্যার বিয়োগ করে 4 দ্বারা ভাগ করবে, 235 থেকে 231 হয়েছে, বিয়োগ করলাম +/4, 4/4 = 1, অতএব 1টি আলফা কণা বেরিয়েছে। এবার দেখো কীভাবে বিটা বের করবে, এই এক্স থেকে একটি আলফা কণা বের করে দিলে ধরে নাও ওয়াই তৈরি হচ্ছে, তাহলে আলফা কণা মানে কি? হিলিয়াম 2 4, তাহলে 2 আর 4 যদি হয় হিলিয়াম কণা, তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা 4 কমবে, দেখো 2 আছে আর উপরে 4, তাহলে 2 কমলো আর 4 কমলো, তাহলে 92 থেকে 90 হয়ে গেল। কিন্তু দেখো তোমার এইটা হওয়া উচিত একটা আলফা বেরোলে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমে দেওয়া আছে দেখো X 92-231 আর এখানে ওয়াইটা 90-231, তাহলে এখান থেকে এক্স তৈরি হবে 92-31, তাহলে 90 থেকে এখানে 92 হচ্ছে, ভর সংখ্যা একই আছে, 90 থেকে 92 হচ্ছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2 একক বাড়ছে। তাহলে যেহেতু দুটো পারমাণবিক সংখ্যা বেড়েছে, সুতরাং দুটো বিটাকণা নির্গত হয়েছে, কারণ কি একটি বিটাকণা নির্গমনে পারমাণবিক সংখ্যা, সরি এটা কমে লেখা হয়ে গেছে, এটা বাড়ে 1 একক, একটা হচ্ছে বিটাকণা নির্গমন হলে পারমাণবিক সংখ্যা বাড়ে 1 একক, এটা ভুল করে হয়ে গেছে, কমে এটা বাড়ে হবে, ঠিক আছে? খেয়াল করো তাহলে এটা 1 একক বাড়ে, তাহলে 2 যেতে পেরেছে, সুতরাং দুটো বিটাকণা নির্গত হয়েছে, সুতরাং আলফাকণা 1টি আর বিটাকণা 2টি নির্গত হয়েছে। 15 ডিগ্রি, এরপরে দেখো 3.2 পেজ 256। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব,
সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? এখন দেখ এখানে সেন্টিগ্রেড আর ফারেনহাইট হয়ে আছে, সুতরাং এই 68 ডিগ্রি ফারেনহাইটকে সেন্টিগ্রেড করতে হবে। তার জন্য ফর্মুলা C/5 সমান M-32/9। তাহলে C/5 F এর যা বসিয়ে দাও, 68 - 32/9 বিয়োগ করলে 36/9। অতএব C/5 সমান 36/9 বা C সমান 36 × 5/9। 9 × 36 গেলে 4 হয়, 4 × 5 = 20 ডিগ্রি। সুতরাং 68 ডিগ্রি ফারেনহাইট সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে T1টা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 15 + 273, 288 কেলভিন। T2টা দাঁড়াচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 + 273, 293 কেলভিন। আর V1টা দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব, V2টা বের করবো। তাহলে ফর্মুলা হচ্ছে V1/T1 সমান V2/T2, বা V1-এ যা 400, V2 T1-এ যা 288, আর V2 বের করবো T2-এর যায় 293। আর এখান থেকে V2 সমান কী দাঁড়াচ্ছে? 400 × 293/288। এবার 4 দ্বারা কাটলে 288 72 হয়, আর 400-কে 1 কাটলে 100 হয়, ফের 4 দ্বারা কাটলে এটা 25, আর 72-কে 4 দ্বারা কাটলে 18। এবার 25 আর 293 গুণ করো, আর নিচে 18 গুণ করে 7325/18 ভাগ করে দাও, তাহলে 406.95, অর্থাৎ 407 সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। এবার দেখো 4.1, পেজ 256। 9.8 গ্রাম সালফুরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন হবে? তাহলে এখানে সালফুরিক অ্যাসিডের সঙ্গে কস্টিক সোডা বিক্রিয়া করো, H2SO4+2NaOH সমান Na2SO4+2H2O। তাহলে সালফুরিক অ্যাসিডের আণবিক ভর কত দেখো? 2 + সালফার 32 আর 16 4 শতাং 4 শতাং 68, টোটাল 98। আর NaOH দেখো 2, আর এখানে সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে 2 × 40 = 80। তাহলে 98 গ্রাম H2SO4কে প্রশমিত করতে NaOH দরকার 80 গ্রাম। তাহলে 9.8 গ্রাম H2SO4কে প্রশমিত করতে NaOH কত লাগবে? 80 × 9.8/9.898। আমি পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য নিচে 10 দিলাম, 98 98 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে থাকলো 8 গ্রাম। সুতরাং 8 গ্রাম লাগে। এরপর দেখো 4.2, পেজ 256। STB-তে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন 244 ml, গ্যাসটির আণবিক ভর কত? তাহলে এইগুলো বের করতে গেলে তোমার 22,400 ml-এর ভর বের করতে হবে। STB-তে 244 ml গ্যাসের ভর 0.64 গ্রাম, অর্থাৎ STB-তে 22400 ml গ্যাসের ভর কত হবে? 0.68 × 22,400/244। পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 দিলাম, 00 কেটে দাও, আর 244 কাটলে 4 দ্বারা কেটে দাও, উপরে 56, নিচে 61। তাহলে 64 × 56/61, 64 আর 56 গুণ করে তাকে 61 দ্বারা ভাগ করে দাও, তাহলে 58.75, অর্থাৎ গ্যাসটি আণবিক ভর 58.75। এবার দেখো 4.2 অর পেজ 256, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে লঘু HCl-এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু উৎপন্ন হলো? তাহলে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে লঘু HCl-এর বিক্রিয়া CaCO3+2HCl সমান CaCl2+CO2+2H2, এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর বের করো, ক্যালসিয়াম 40, কার্বন 12, আর অক্সিজেন 16 × 3 = 100, এদিকে কার্বন ডাইঅক্সাইড 12 + 32 = 44, অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 × 10/100, 00 কেটে দিলে 44-কে 10 দ্বারা ভাগ করে দাও, 4.4 গ্রাম। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবার 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু সংখ্যা 6.022 × 10^23, তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু সংখ্যা কত হবে? 6.022 × 10^23 × 4.4/4, পয়েন্ট তুলে দিয়ে 10 করে দাও, 44 কেটে দাও, আর 10 এই 23-কে ভাগ্য দিলে 1 কমে যাবে, অর্থাৎ 6.022 × 10^22 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের 6.022 × 10^22 অণু উৎপন্ন হলো। পরের অঙ্ক দেখো 3.4, পেজ 260। একটি পরিবাহী দুই প্রান্তের বিভব 100 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহী রোধ কত? খুব সহজ অঙ্ক এটা, ওহমের সূত্র, V সমান IR,
অতএব আর সমান ভি বাই আই, ভি 100 ভোল্ট, আর প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, সুতরাং 50 ওহম। এরপর দেখো 4.1 পেজ 260, 1 অ্যাটমোস্ফিয়ার চাপে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এটা হচ্ছে তোমার পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। এখানে দেখো পিভি সমান এনআরটি, এনটা কত? 8 গ্রাম হাইড্রোজেন, সুতরাং 8 বাই পারমাণবিক ভর 2, সুতরাং মোল সংখ্যা 4 হলো। আর টিটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। তাহলে ভি সমান পিভি সমান এনআরটি থেকে ভি বের করতে হবে, এনআরটি বাই পি, এন এর জায়গায় 4 বসিয়ে দাও, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে 273 কেলভিন হলো, আর চাপ হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার। এটাকে গুণ করে দাও, গুণ করলে 89.6 লিটার তৈরি হবে। এবার দেখো 4.7 পেজ 260, 3 ওহমের 3টি রোধকে প্রথমে শ্রেণী সমবায়ে পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করালো, দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কী হবে? তাহলে দেখো প্রথমে আমরা দুটো রোধের বের করে নিই, 3 ওহম 3 ওহম 3 ওহমের শ্রেণী সমবায়ে তুল্য রোধ আর ওয়ান সমান কি, 3টে যোগ করে দাও 9 ওহম। আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি R2 হয় তাহলে 1/R2 সমান 1/3 1/3 1/3, 3 লসাগু করো তাহলে 1+1+1 অর্থাৎ 3/3 সমান 1, অতএব R2 সমান কত হচ্ছে 1 ওহম। অতএব অনুপাত করো R1:R2 সমান 9:1। এবার দেখো 4.7 অর পেজ 261, একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হয়েছে, ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, ল্যাম্পের ক্ষমতা এবং 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ নির্ণয় করো। তা দেখো আমাদের এখানে ফর্মুলা কী জানি, বিভব পার্থক্য এখানে ভি সমান 12 ভোল্ট দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা I সমান 3 অ্যাম্পিয়ার, ল্যাম্পের ক্ষমতা, ক্ষমতা সমান কি, বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, ক্ষমতা সমান বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বিভব পার্থক্য এখানে 12 দেওয়া আছে আর তড়িৎ প্রবাহ মাত্রা 3, সুতরাং 3 12 গুণ করলে 36 ওয়াট। এবার দেখো তড়িৎ শক্তি কি, বিভব পার্থক্য ইন্টু তড়িতের পরিমাণ, বিভব পার্থক্য এখানে 12 ভোল্ট আর বিভবের পরিমাণ, তড়িতের পরিমাণটা কত দেখো এখানে 5 ঘন্টা ধরে 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 × 5 ঘন্টা, ঘন্টাকে আমরা 3600 দ্বারা গুণ করলে সেকেন্ড হবে, তাহলে 5 × 3600 করলাম, টোটাল সবগুলোকে গুণ করে দিলে 6448,000 জুল, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 648 কিলো জুল হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 261 পেজ পর্যন্ত যা অঙ্ক ছিল সবই করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুদের সঙ্গে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে।